ইউক্রেনে রুশ আগ্রাসনের সমর্থনের কারণে চীনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট নাটো সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এ হুঁশিয়ারি দেন ওয়াশিংটন সফরে গিয়ে এমন মন্তব্য করেন স্টল টেনবার্গ বলেন সামরিক সহায়তা সহ বিভিন্ন উপায়ে রাশিয়াকে সহায়তা করছে বেইজিং ইউরোপীয় মিত্রদের সঙ্গে সক্ষতা রাখার পাশাপাশি যুদ্ধাপরাধেও সমর্থন দেওয়াটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও জানান তিনি এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের নামরে নামে পারমাণবিক অস্ত্রের ব্যবহার অসমর্থনযোগ্য বলেও বিবিসিকে জানান চীনের এমন পদক্ষেপ অব্যাহত থাকলে তাদের উপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে বলেও সতর্ক করেন প্রধান নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ সবচেয়ে কম